এই যে হত্যাকাণ্ড আপনি গুম বলেন ক্রসফায়ার বলেন বা এই জুলাই আগস্টের যে ঘটনা এটা কেন করা হয়েছে একটা হচ্ছে জনগণের ভিতর ভীতি সঞ্চয় করা যেটা আমরা দীর্ঘদিন দেখেছি এবং এই ভীতিটা কেন সঞ্চয় করতে চেয়েছে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় টিকায় টিকিয়ে মানে টিকিয়ে রাখার জন্য ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই সব কাজেই কিন্তু মূল কাজটি তারা করেছে ভয়ার্থ পরিবেশ তৈরি করা এবং সেজন্য গুম সেজন্য খুন এবং আগস্ট মানে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এই যে চারশো বলি ছয়শো বলি তিনশো বলি যাই সংখ্যা বলি না কেন এইটা ওইটা মূল ইয়েটা ছিল মনস্তাত্ত্বিক জায়গাটা ছিল যে আরো মারো আমাকে ক্ষমতায় থাকতে হবে সুতরাং আমি মনে করি এটির বিচার সবার আগে করতে হবে এই যে হত্যাকাণ্ড এখন এই মুহূর্তে যেটা আমরা পাই জুলাই আগস্টের ঘটনা তো সেদিনের ঘটনা আমরা কিন্তু একটু দেরি করলে অনেক নথিপত্র দালিলি প্রমাণ নষ্ট হয়ে যাবে কারণ মনে রাখতে হবে যে আমাদের ডোমেদ মানে সরি আমাদের ওই যে মানুষ হত্যাকাণ্ডের পর যে ডোমের কাছে যখন যায় সেখানে একটা লিস্ট থাকার কথা সেই লিস্ট কিন্তু সম্পূর্ণ করছে কিনা সন্দেহ আছে কারণ অনেককে শুধুমাত্র সাদা কাগজে লিখেছে মানে লাশ হস্তান্তর করেছে অনেক বিষয় কিন্তু এখানে জড়িত আছে অনেকে কাগজ নষ্ট করে ফেলছে আবু সাইদের ব্যাপারে একটা মানে সম্পূর্ণ বিপরীতমুখী একটা এজাহার দায়ের করা হয়েছে তার মানে কি সরকার যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সরকারটা ছিল তারা চেষ্টা করেছে সমস্ত ধরনের দালিলিক প্রমাণ নষ্ট করে যাওয়া বা বিপরীত জিনিসটাকে সামনে নিয়ে আসা এখন সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে যে এই হত্যাকাণ্ডগুলো যাতে বিচার হয় সেজন্য সুষ্ঠু একটা তদন্ত করা এবং সেই সুষ্ঠু তদন্ত পাঁচশো ছয়শো মানুষের সারা বাংলাদেশের যে তদন্ত এই তদন্তর জন্য আমি মনে করি যে একটা বিশেষ ব্যবস্থাটা করা সেটা কেন্দ্রীয়ভাবে একটা হবে নাকি কেন্দ্রীয় মানে কেন্দ্রীয়ভাবে জিনিসটা মনিটর করবে কোঅর্ডিনেট করবে কিন্তু ঘটনাগুলো তো বিভিন্ন জেলায় সেই জায়গার থেকে হতে হবে এবং যাতে এটা খুব স্বচ্ছতার সাথে হয় মনে রাখতে হবে যে এটি কিন্তু আমাদের মৌলিক একটা জায়গা কারণ দীর্ঘ পনেরো বছর আমরা বা আরও বেশি সময় আমরা জ্বালাতন ভোগ করেছি এই ধরনের হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি কোনো বার্তা দিতে পারিনি এই ধরনের লোকদের যে এগুলি করা যায় না এইবার অন্তত পক্ষে সেই কাজটি আমাদের করা দরকার আমরা কিন্তু জানি কে কোথায় কি করেছেন নাম না বললাম কারণ আমি চাই না কোনোভাবে মিডিয়া ট্রায়াল হয়ে যাক কিন্তু এইটা তো সত্য যে মানুষ সবাই জানে ভিক্ট্রিম পরিবারগুলি জানে কাকে কোথা থেকে কে উঠায় নিছে কাকে উঠায় নেওয়ার পর কোথায় গুলি করে মারছে এগুলি সবাই জানে একজন ভিক্ট্রিম মানে একজনকে নিতে যে ড্রাইভার সুদ্ধা নেওয়া হয়েছে একজনকে ধরতে যেয়ে তিনজন গায়েব করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত কিছু দাতা যেটা নির্দেশ সরাসরি যেমন দিয়েছেন এই যে এই আগস্ট জুলাই আগস্টের ঘটনায় এবং সমগ্র ঘটনায় কিন্তু তার নলেজের ভিতর হয়েছে তার নলেজের বাইরে সে তো বলতোই যে সব কিছুই আমার আসলেই তো তাই যে মানুষও তার কাছে প্রত্যাশা করতো সেই সব কিছুর নিয়ন্ত্রক ছিল এবং তাকে এই দায় নিতে হবে এবং গণহত্যার দায়ে তার বিচার হইতে হবে সেটা বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে হোক আর বিশেষ এটা হতেই হবে